সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি কানাই, তোমার সাথে আছি। তো বন্ধুরা, তোমরা যারা বাংলার দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েছো আজকে, তারা নিশ্চয় অনেক অনেক ভালো করেছো। আর যারা বিশেষ করে আমার এই সাজেশনগুলো দেখেছো বা ফলো করেছো, তারা আমি নিশ্চিত যে এ প্লাস সহ গোল্ডেন এ প্লাস তারা পাবেই পাবে। বন্ধুরা, আমি যে সাজেশন বাংলা দ্বিতীয় পত্র থেকে দিয়েছিলাম সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করতেছি, যে আমি কী কী দিয়েছিলাম এবং বোর্ডে কী কী আসছে বা কতগুলো আসছে বা কত নাম্বারে আসছে। তোমরা দেখো সবাই মিলে আমার আগেকার ভিডিও এবং এখন যে ভিডিও দিচ্ছি সেটার সাথে মিলাই দেখো, বা তোমাদের যে কোর্সিং বা প্রশ্নপত্র আছে সেটা মিলাই দেখো। মনে হয় আমারটা মোটামুটি কমন পড়ছে, যেখানে আমি 80% কমন বলতে পারবো। 100 মার্কের মধ্যে 80 মার্ক আমার থেকে কমন আছে। বন্ধু দেখো, এখানে আমি একটা কোর্সিং পেয়েছি, সেটি কসেট জবা বেশি করে 102। বলছে এখানে 1 নম্বর আছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লিখক। বন্ধু দেখো, আমি বোর্ডে লিখে রাখছি যে বাংলা দ্বিতীয় পত্র 1 নম্বর অনুচ্ছেদ। এখানে অনুচ্ছেদ পড়েছে বৈশাখী মেলা অর্থাৎ যৌতুক প্রথা, এই দুটির উপর একটি লিখতে হবে। বন্ধু আমি এখানে অনুচ্ছেদ দিয়েছিলাম মোটে 4টি, বই পড়ার, বাংলা নববর্ষ, একটি শীতের সকাল এবং 21শে বই মেলা, এই 4টি দিয়েছিলাম। তো 4টির মধ্যে আমার এখানে হুবহু একটিও আসেনি, কিন্তু বৈশাখী মেলা আর বাংলা নববর্ষ দুটা মোটামুটি একই রকম, পুরোপুরি মিলবে না কিন্তু অর্ধেকের বেশিরভাগ একই রকম হবে। তারপরে আমি ধরলাম এটা আমাদের ক্রস গেছে, এটা আমাদের বা আমার শাসনটা আসেনি। দেখি এবার 2 নম্বরে কী আছে, 2 নম্বরে আছে পত্র। এখানে দেখো বন্ধু, 2 নম্বর মনে করো তুমি রাশি হাসি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধু হাফিজের কাছে একটি পত্র। দেখো বন্ধু, আমি লিখে রেখেছি 2 নম্বরে যেটি ক নম্বর আছে, এই ক নম্বরে আছে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা। আমি এটা প্রথমে দিয়েছিলাম, তোমরা আমার আগের ভিডিওর সাথে এটাকে কম্পেয়ার করতে পারো। দেখে নাও, আমি এখানে 2 নম্বর দিয়েছিলাম ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা। আমার মোটেই 3টি দেওয়া ছিল পত্র, 3টি পত্রের মধ্যে দ্বিতীয় নম্বর পত্রটি কিন্তু এখানে চলে এসেছে। এখানে তোমরা 100% 10টি মার্ক পাচ্ছ। এবার আসো 3 নম্বর, 7.5 নম্বর, আমি 7.5 দিয়েছিলাম 8টি, যার শীট আমার কাছে আছে। তোমাদের 3 নম্বর কোর্সিং পড়ছে কোথায় স্বর্গ কোথায় নরক কেবল তা বহুত, আর আমি এটা দিয়েছিলাম ঠিক 8 নম্বর, যে কোথায় স্বর্গ কোথায় নরক। দেখো লিখে রেখেছি বর্গীয় জন আমার দিয়েছিল কোথায় স্বর্গ কোথায় নরক। এখানে বন্ধু তোমরা 10টি মার্ক 100% পাচ্ছ, হবো কোনো চেঞ্জ নাই। এবার আমরা আসি 4 নম্বরে, 4 নম্বরে আছে ভাব সম্প্রসারণ। বন্ধু আমি আগে বলেছিলাম যে আমার সাজেশনগুলো অবশ্যই শর্ট সাজেশন, আমি অল্প কয়েকটি কী দিয়েছি, ভাগ্য ভালো হলে এখান থেকে আমরা সবগুলোই কমন পাব। দেখো ভাব সম্প্রসারণ দিয়েছিলাম 3টি, 1 নম্বর দিয়েছিলাম ভোগে নয় ত্যাগী সুখ, 2 নম্বর সদস্যের উপকার নাইজার মন, 3 নম্বর কীর্তি মানে মৃত্যুলে। তো এখানে ভাব সম্প্রসারণ আমি যেটা দ্বিতীয় নম্বরে দিয়েছিলাম স্বদেশের উপকারে নাইজার মন, ঠিক আমাদের করছিল কিন্তু 4 নম্বরের 4-এর খ নম্বর আসছে স্বদেশের উপকার নাইজার মন। এখানেও তোমরা অবশ্যই 10টি মার্ক কমন পাচ্ছ। 5 নম্বর প্রতিবেদন, বন্ধু কেমন জানি আমার প্রতিবেদন দুটো আসলো না, কিন্তু আমি এইটুকু বলেছিলাম যে প্রধান শিক্ষক বরাবরে অবশ্যই আসবে। তো প্রধান শিক্ষক বরাবরে আসছে, কিন্তু আমি যেটি দিয়েছিলাম সেটি আসেনি, এই জন্য আমি দুঃখিত। তারপরে তোমরা যারা শিক্ষক বরাবরে বিভিন্ন কিছু দেখেছ বা শিক্ষক বরাবরে কোনো প্রতিবেদন তৈরি করতে শিখেছ, তারা অবশ্যই পারবে, এটাও আমি ক্রস দিলাম। এবার আসি সর্বশেষ প্রশ্ন 6 নম্বর, প্রবন্ধ রচনা।
বন্ধু আমি রচনা দিয়েছিলাম চারটি, চারটি রচনা মেন দিয়েছিলাম আর একটি সহায়ক হিসেবে দিয়েছিলাম। চারটির মধ্যে আমি যেটি তিন নম্বরে দিয়েছিলাম দেখো রচনার অধ্যবসায়, তোমাদের আজকে ছয় নম্বরের ক অধ্যবসায় প্রশ্নটি করছে, ক নম্বরে অধ্যবসায় রচনাটি আছে আর আমার চারটি মধ্যে আছে তৃতীয় নম্বরে। তো এখান থেকে তোমরা বিশ বিশটি মার্ক কমন পাবে, পাবে 100%। সব মিলিয়ে দেখো 20, 30, 40, 50 মার্ক তোমরা কমন পাচ্ছ 70 মার্কের মধ্যে। তোমরা একটু হিসাব করে দেখো বন্ধু যে তোমাদের জন্য আমি যে চেষ্টাটি করেছিলাম বা যে প্রচেষ্টার মাধ্যমে শাসনগুলো তৈরি করেছিলাম সেখানে 70-এর মধ্যে 50 তোমরা কমন পেয়েছো, হবো কোনো চেঞ্জ নেই, যেভাবে দিয়েছিলাম ঠিক সেইভাবে এসেছে। তো কেমন জানি আমার 1 নং অনুচ্ছেদ এবং 5 নং প্রতিবেদন এই দুটি আসেনি, এজন্য আমি তোমাদের কাছে অবশ্যই দুঃখিত। তবে যারা আমার শাসনগুলো দেখছো তারা 50 বার যেহেতু কমন পেয়েছো তা আমার তোমরা অবশ্যই বিশ্বাস করতে পারছো যে আমার বাংলার প্রথম পত্র দ্বিতীয় পত্র মোটামুটি 80% কমন আছে, তার মানে আমার আগামীতে যে সকল ভিডিওগুলো দেওয়া আছে বা আপলোড করা আছে, যেমন আগামী দিনে তোমাদের পরীক্ষা হবে আগামী 5 তারিখে ইংলিশ ফার্স্ট পেপার, আমার ইংলিশ ফার্স্ট পেপার সবগুলো ভিডিও দেওয়া আছে। তো ইংলিশ ফার্স্ট পেপারের যে সিল প্যাসেজ এবং আনসিল প্যাসেজগুলো দেওয়া আছে বলুন তোমরা সবাই পারলে ভালো করে একটু দেখো, তাহলে তোমরা আশা করি সেখানেও 80-90% কমন পাবে, আমি শিওর এটা। আর যারা ফলো করতেছ আমার ভিডিওগুলো তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, এবং আমাকে অনুপ্রাণিত করার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটিতে তোমরা অবশ্যই টিপ দিবে যাতে পরবর্তী কখনো ভিডিও দিলে বা যে ভিডিওগুলো আমি আমার পরে আপলোড করবো সেগুলো যেন তোমরা নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর বন্ধুরা তোমরা আবারও ভালো করে দেখো আমার শাসনগুলো, যেহেতু আমি 100% যদি না পাই মোটামুটি 80% কমন পাচ্ছি, এবং শর্ট শাসন থেকে সামান্য কয়েকটি করে দেখে যদি আমি 80 মার্ক উঠতে পারি 100-এর মধ্যে তাহলে মনে এগুলো তোমাদের জন্য অনেক অনেক উপকারে আসবে। তো বন্ধু যাদের বিশ্বাস আছে তারা অবশ্যই আমার শাসনগুলো ফলো করবে। আজকে এই বলে তোমাদের কাছে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, তোমাদের জন্য রইল শুভকামনা।